আপনারা হয়তো অনেকেই আপনাদের ঠাকুরদার সাথে খেলেছেন, ঘুরেছেন, অথবা অন্ততপক্ষে ওনাকে দেখেছেনও বটে। নতুবা কেউ কেউ আছেন যারা তাদের ঠাকুরদাকে দেখেনও, আর তাই হয়তো ওনাদের সাথে সময় কাটানোর সুযোগও পাননি। কি তাই তো? তবে রাকেশের সাথে একটু অন্য ঘটনা ঘটেছে। মানে রাকেশ এই ধরাধামে আসার অনেক আগেই ঠাকুরদা চলে গেছেন, কিন্তু তা সত্ত্বেও রাকেশ তার দাদুর সাথে সময় কাটিয়েছে। বুঝতে পারলেন না, তাই তো? তাহলে শুনুন কি হয়েছিল সেই দিন। দিনটি ছিল বুধবার, অতি এক সাধারণ দিন। তবে ওই সাধারণ দিনে যে রাকেশের কাছে অসাধারণ হয়ে উঠবে তার খবর রাকেশের কাছে ছিল না। সকালে ব্যাগপত্র গুছিয়ে সাইকেল নিয়ে রাকেশ বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। যেতে যেতে হঠাৎ এক বৃদ্ধকে রাকেশ দেখল। সে তার ছোট্ট নাতিকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। বাচ্চাটির পিঠে স্কুল ব্যাগ ঝোলানো দেখে রাকেশ বুঝল, হয়তো সকাল সকাল ওই দাদু ওনার নাতিকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছেন। হঠাৎ বাচ্চাটি এক দোকান দেখতে পেয়ে বলল, দাদু দাদু একটা লরেন্স কিনে দাও না। যেহেতু রাকেশ তার ঠাকুরদাকে কোনোদিন চোখে দেখেনি, তাই মনের ভিতর একটু ইচ্ছা জাগলো যে দেখা যাক না ঠাকুরদারা কেমন হয়। তাই রাকেশ সাইকেল থামিয়ে কিছু দূর থেকেই তাদের দেখছিল। ওরে বাবা, স্কুলে যে দেরি হয়ে যাচ্ছে। না না, লজেন্স না কিনে দিলে আমি স্কুলেই যাব না। আচ্ছা মুশকিল তো, চলো বাবুর যখন বায়না কিনে তো দিতেই হবে। দাদু কিনে দেবে কিনে দেবে। এই বলে বাচ্চাটি দৌড়াতে লাগলো দোকানটির দিকে। আরে থাম থাম, পড়ে যাবি তো। ওই ঠাকুরদা নাতির সম্পর্ক দেখে বেশ খুশি হলো রাকেশ। মনে মনে ভাবল, হয়তো তার ঠাকুরদাও এই রকম ছিল। এইসব চিন্তা করতে করতে রাকেশ শেষমেশ কলেজে পৌঁছে গেল। কলেজে সাধারণ দিনে যেমন কাটে তেমনই কাটলো, তখনও তেমন কিছু ঘটেনি। তবে তা ঘটেছিল কলেজ ছুটির পর। উহ, আজ যে দেরি হয়ে গেল, ফেলটাও না, একবার পড়ানো শুরু করলে আর থামে না, সন্ধ্যাও নেমে এল। কলেজ থেকে বেরিয়ে কিছুটা পথ অতিক্রম করলেই এক সাইকেল দোকান, সেখানেই রাকেশ সাইকেল জমা রাখে। তাই রাকেশ সেখানে এগোতে থাকল। এ বাবা রে, কলেজ থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু, এবারে কি হবে? রাকেশ তাড়াতাড়ি পা চালাতে লাগলো। কিছু সময় পর সাইকেল দোকানটিতে পৌঁছে গেল রাকেশ। কাকু, ওই সাইকেলটা বের করে দাও। কাকু সাইকেলটি বের করে দিতে সাইকেল নিয়ে রাকেশ বৃষ্টিতে ভিজতে ভিজতে চলল। এমন সময় সাইকেল দোকানির আওয়াজ, কই রে পয়সাটা দিবি না? এই রে, আজকের টাকাটা দিতে ভুলে গেছি। ঠিক আছে কাকু, কাল দিয়ে দেব। সত্যি বলতে কি, বৃষ্টিতে তাড়াহুড়োর কারণে ভুলে গিয়েছিল রাকেশ ভাড়া দিতে। কিছুটা পথ যাওয়ার পরে দেখল বৃষ্টি থেমে গেল। বাহ, বাঁচা গেল। বৃষ্টি থামতে সাইকেলের গতি একটু ধীর করল রাকেশ। হঠাৎ দেখল রাস্তার ওপারে ল্যাম্পপোস্টের নিচে এক জীর্ণ কঙ্কাল সম বৃদ্ধ চেহারার মানুষ। জনমানবহীন বৃষ্টির সন্ধ্যায় এই দৃশ্য যেন গায়ে কাঁটা তুলে দিল। হঠাৎ রাকেশ শুনল এক জীর্ণ কণ্ঠের স্বর, ও বাছা। আমাকে ডাকছেন দাদু? হ্যাঁ গো বাছা, তোমাকেই ডাকছি। এই বলে বয়স্ক দাদুটা যেন চোখের নিমেষে রাস্তার ওপার থেকে রাকেশের সামনে চলে এলো। এই দেখে রাকেশ একটু অবাক হলো। বৃষ্টিতে একই রাস্তা পিচ্ছিল, তার ওপর ওনার যা চেহারা, তাই একটু কৌতূহলী হয়ে দাদুটাকে জিজ্ঞাসা করল, আচ্ছা দাদু, এই বয়সে তুমি এত দ্রুত হাঁটলে কি করে? আরে এই বুড়োর গায়ে অনেক জোর আছে। তা দাদু কোথায় যাওয়া হবে যদি বলেন, তাহলে ছেড়েই দিই। বাড়ির পথেই যাচ্ছিলাম। চলুন আপনাকে সাইকেলে করে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আচ্ছা তুমি কে তপনের ছেলে? এই দাদুটা তো রাকেশকে একের পর এক চমক দিয়ে যাচ্ছে। আপনি জানলেন কি করে? আপনি কি বাবাকে চেনেন? খুব ভালোভাবেই চিনতাম। চিনতাম মানে? জানোই তো আজকাল
বিভিন্ন কাজকর্মের ব্যস্ততায় সময় হয়ে ওঠে না দেখা করার। বয়স্ক লোকটিকে দেখে মনে হয় যেন উনি কিছু লুকাচ্ছে। বাবার সাথে বুঝি আর কথা হয় না না? হ্যাঁ, অনেক বছর হয়ে গেল আর কথা হয় না। এমনিতেই আজ অনেকটা দেরি হয়ে গেছে রাকেশে, তারপর আবার ওনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে আরও দেরি হয়ে যাচ্ছে। তাই রাকেশ ওনাকে বলল, আজ তাহলে চলি দাদু, পরে কথা হবে। আরে যাচ্ছ কোথায়? আমি তো এই পথেই যাব। তাহলে আমার সাইকেলের পেছনে বসে পড়ো, আমি পৌঁছে দেব। চলো না বাচ্চা, একটু হেঁটে হেঁটে যাই। বাড়ি ফিরতে আর বেশি পথ বাকি ছিল না, তাই রাকেশ আর মানা করল না, ওনার সাথেই হাঁটতে রইল বাড়ির দিকে। আচ্ছা দাদু, তুমি থাকো কোথায়? কেন বিরক্ত হচ্ছ বুঝি, যে কখন এই বুড়োর হাত থেকে বিদায় পাবো? দাদু বোধহয় খেপে গেছে। দাদুকে সমালোচনা করার জন্য রাকেশ বলল, না না দাদু, আমি সেভাবে বলিনি। সে বাড়ি এলে বলে দেব কোন। আচ্ছা দাদু, ঠিক আছে। তা বাচ্চা, এখন কি করা হয় শুনি? এই কলেজেই পড়ছি, আর তেমন কোনো কাজের কাজ করি না। আর বাড়ির সবাই কেমন আছে? সব ভালোই আছে। আরে কথার মাঝে তো তোমার নামটাই জিজ্ঞাসা করা হয়নি। আমার নাম রাকেশ, আর আপনার নাম? আমি বিশ্বনাথ। নামটা শুনে মনে হলো কোথাও যেন রাকেশ শুনেছে, কিন্তু মনে পড়ছে না। আচ্ছা দাদু, তুমি বাবাকে চিনলে কিভাবে? সেসব কথা তোমার না জানলেও চলবে, তবে জন্মসূত্রে। মানে? এই যে আমার বাড়ি এসে গেছে। এই বলে উনি চললেন অন্ধকারের দিকে। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ অন্ধকারে মিশে গেলেন। হঠাৎ মনে পড়ল ওই দিকে যে শ্মশান, উনি গেলেন কোথায় তাহলে? কৌতূহলের বেশি রাকেশও সেই দিকে গেল। এত অন্ধকার না, টর্চ লাইটটা বের করি। দাদু, ও দাদু, আপনি কোথায় গেলেন? এদিকে যে শ্মশানের রাস্তা, আপনি কি ভুলে নিজের বাড়ির রাস্তা ভেবে নিয়েছেন? এত জোর আওয়াজের পরেও ওই বয়স্ক লোকটি কোনো সাড়াই পেল না রাকেশ, এমনকি দেখতেও পেল না ওনাকে। শ্মশানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এক কবস্তূপের ওপর ঠোকা খেয়ে পড়ল রাকেশ। উঠে সেই স্তূপে টর্চে আলো মেরে রাকেশ দেখল, কার নাম লেখা আছে? ভালো করে চোখ রগড়ে স্তূপের উপর ধুলো ময়লা সরিয়ে রাকেশ দেখল, নাম বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, মৃত্যু সন 1995। রাকেশের শরীরের প্রতিটি লোম যেন খাড়া হয়ে উঠল। এতক্ষণে রাকেশ যার সাথে কথা বলছিল সে এক মৃত আত্মা। শ্মশান থেকে দৌড়ে সাইকেল নিয়ে রাকেশ বাড়ি ফিরে হঠাৎ চোখ গেল দেয়ালে টাঙানো ছবির দিকে। একি নিয়ে ওই ব্যক্তিটা? আসলে বাড়িতে থাকা ওই ছবিটি রাকেশের দাদু শ্রী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের। তখনই আমার মনে পড়ে যে মানুষটির সাথে আজ আমার দেখা হলো, সে আমার ঠাকুরদা। যখন আমি ছোট ছিলাম বাবার মুখে শুনেছিলাম ঠাকুরদা নাকি আমি আসার কয়েক বছর আগেই মারা গেছে, তাই আর কোনোদিন সামনাসামনি দেখা হয়নি ঠাকুরদার সাথে। আর আজ সেই জন্যই ওনাকে দেখে চিনতে পারলাম না, নইলে কত কথাই না বলতাম। যাকে আমি সেই দিন অচেনা ভেবেছিলাম সেই আমার চেনা একজন কাছের ব্যক্তি ছিল সেদিন আমি বুঝতে পারি। তারপরে কতবারই না ওই পথে যাতায়াত করেছি, কিন্তু কখনো দেখতে পাইনি।